তো রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে যদি আপনি আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না করে থাকেন তাহলে আপনি কিন্তু ফ্রিতে রেশন পাবেন না, কিংবা দূরে রেশন প্রকল্পের মাধ্যমে আপনার বাড়িতে এসে যে রেশন দেওয়া হবে তা আপনি পাবেন না। ইতিমধ্যে কিন্তু অনেকের রেশন বন্ধ হয়ে গিয়েছে। তো আপনি যদি লিঙ্ক করে থাকেন তো আপনি কীভাবে চেক করবেন যে আপনাদের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক হয়েছে কি না? তো আপনি খুব সহজেই এক মিনিটের মধ্যে দেখতে পারবেন। তো দেখে নিচ্ছি আপনি কীভাবে চেক করবেন এবং লিঙ্ক না হলে আপনি কীভাবে লিঙ্ক করতে পারবেন সেটিও আমরা দেখে নেব। তো এর জন্য আপনি যা জরুরি করতে হবে, আপনি যে রুখতে পারছেন তার সেখানে ক্লিক করে ভিডিও দেখলে একদিন আজ যখন দেখতে পারছেন সেখানে ক্লিক করে পাশে ক্লিক করে নোটিফিকেশন অলকে রাখুন। আজ সাবস্ক্রাইব করে গেছেন দেখে অসংখ্য ধন্যবাদ। তো এই যে আপনি গুগলে চলে আসবেন, তো গুগল এসে আপনি সার্চ করবেন food.wv.gov.in আপনি সার্চ করবেন, কিংবা আমি আপনাদের সুবিধার্থে ডিসকাউন্ট দিয়ে দেবো সেখানে আপনি আসতে পারবেন। তো এরপর আপনি নিচে চলে আসবেন, নিচে আপনি দেখতেই পাচ্ছেন একটি অপশন হচ্ছে এখানে ইনকোয়ারির মধ্যে একটা নতুন একটি অপশন অ্যাড হয়েছে আপনাদের, অর্থাৎ চেক আধার লিঙ্কিং স্ট্যাটাস, যেখানে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে। তো পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন যে রয়েছে আপনার রেশন কার্ড নাম্বার। তো আপনি যা রেশন কার্ড একদম চেক করতে চান সেই রেশন কার্ড নাম্বার বসিয়ে দেবেন, এরপর রেশন কার্ডের ক্যাটাগরি কী রয়েছে সেটি আপনি কিন্তু সিলেক্ট করবেন। এরপর চেক স্ট্যাটাসে আপনি ক্লিক করবেন। তো চেক স্ট্যাটাসে আপনি যখনই ক্লিক করে দেবেন আপনার সামনে আপনার স্ট্যাটাস রয়েছে তা কিন্তু চলে আসবে লোডিং হয়ে, অর্থাৎ আপনার লিঙ্ক হয়েছে কি না এবং আপনি KYC ডান রয়েছে নাকি আপনাদের পেন্ডিংয়ে রয়েছে। তো আমাদের কিন্তু রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক রয়েছে, এর জন্য আমাদের কিন্তু KYC ডান রয়েছে আপনি দেখতেই পাচ্ছেন। তো এখানে আপনি অন্য কোনো রেশন কার্ড নাম্বার দিয়ে আপনি চেক করতে পারেন, এক কথায় প্রত্যেক রেশন কার্ড নাম্বার দিয়ে আপনি চেক করে দেখে নেবেন যে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক হয়েছে কি না। যদি লিঙ্ক না হয় সেটা আপনি কী করবেন, ব্যাগে চলে আসবেন, ব্যাগে আসবে আপনি লিঙ্ক রেশন কার্ড উইথ আধার কার্ডে ক্লিক করে আপনি কিন্তু অনলাইনে লিঙ্ক করতে পারবেন। এর পাশে আপনি কিন্তু আপনার রেশন দোকানে গিয়ে লিঙ্ক করতে পারবেন এবং আপনাদের এক কথায় আপনার মোবাইল নাম্বার ইত্যাদি আপনি চেঞ্জ করতে পারবেন, কিংবা আপনি নিকটবর্তী যে বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে সেখানে আপনি লিঙ্ক করতে পারবেন। তো অনলাইনে লিঙ্ক করে আপনি দেখতেই পাচ্ছেন যে ভিডিও শেষে একটি ভিডিও চলে আসছে, তো সেই ভিডিও দেখে আপনি কিন্তু অনলাইনে লিঙ্ক করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো প্রতি ভালো থাকুন এবং সুস্থ থাকুন।